যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সে বিষয় এর সম্পর্কিত দুটি সূত্র এবং অঙ্গ করা হবে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার কলিগের ক্লাস ইতিমধ্যে দেখেছ, বই প্রস্তুত করেছ। আমরা চেষ্টা করছি তোমাদের শ্রেণীকার্যকে আর একটু হলেও অবদান রাখতে, তোমরা সেগুলো ফলো করার চেষ্টা করো। আমি গতদিনের একটি দুইটি সূত্র আলোচনা করেছিলাম, আজকে তিন নম্বর সূত্র, কার্তেশীয় স্থানাঙ্ক ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। এটা কিভাবে আসে সেটা একটু দেখো। OP-র সমান ব্যাসার্ধ দিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। হ্যাঁ, সেক্ষেত্রে এই বিন্দুটাকে ওই অবস্থানে প্রথমত আমরা ভাববো কার্তেশীয় স্থানাঙ্ক অবস্থায় ওই বিন্দু স্থানাঙ্ক যখন বিদ্যুৎচাপ নিয়ে একটি বৃত্ত ঘুরতে 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 এখানে বিবেচনা করা হবে, তখন একটা কোণ তৈরি হবে আর ব্যাসার্ধ আর নিয়ে এই অবস্থায় এই বিন্দুতে পোলার স্থানাঙ্ক করা হয়, যা কতদিন আলোচনা করা হয়েছে। সেই আলোকে আমরা যদি এখন দেখি এক্স সমান আর কস থিটা লেখা হয়েছে কিভাবে, ছবির দিকে তাকাও। হ্যাঁ, এখানে একটি নোট দিই, কস থিটা সমান আমরা জানি ভূমি ভাগ প্রতিভুজ, অতএব এক্স সমান আর কস থিটা, আর সাইন থিটা সমান লম্ব ভাগ প্রতিভুজ, অতএব ওয়াই সমান আর সাইন থিটা। এইভাবে এখানে সূত্র দুটি লেখা আছে, ছবি থেকে তা বোঝানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে এখানে আর এবং থিটার মান যদি দেওয়া থাকে তাহলে ব্যবহার করে এক্স এবং ওয়াই এর মান বের করা হবে, অর্থাৎ এই সূত্র দুটি। হ্যাঁ, এই ক নম্বর এটা হলো পোলারের মাধ্যমে কার্তেশীয় স্থানাঙ্ক, পোলারের মাধ্যমে কার্তেশীয় স্থানাঙ্ক, ইহা ইহা পোলারের মাধ্যমে কার্তেশীয়, ইহা ইহার সাহায্যে পোলারের মাধ্যমে কার্তেশীয় স্থানাঙ্ক বের করা যাবে। কার্তেশীয় স্থানাঙ্ক ইহার সাথে পোলারের মাধ্যমে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করা যাবে, দেখা যায়
PON একটি সমকোণী ত্রিভুজে প্রতিভুজের স্কয়ার সমান ভূমিস্কয়ার যোগ লম্ব স্কয়ার, সেটা আমরা জানি পিথাগোরাসের সূত্র। তাহলে আমাদের এখান থেকে যে পেতে পারি আর সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তিন নম্বর, এখানে আর একটি রেডিয়াস ভেক্টর যে জিনিস বলা হয়েছে আর সর্বদা পজিটিভ, এক্স এর মান ওয়াই এর মান দেওয়া তাহলে আর পাওয়া যাবে। আর থিটা সমান ট্যান ইনভার্স, থিটার সংজ্ঞাটা কি? ট্যান থিটার সমান আমরা কি জানি, লম্ব ভাগ ভূমি, বা থিটার সমান ট্যান ইনভার্স এক্স। তাহলে ট্যান থিটার সংজ্ঞা ছবি থেকে দেয়, ট্যান থিটার সংজ্ঞা যেটাকে বলা হয়, হ্যাঁ লম্ব ভাগ ভূমি, সেখান থেকে প্রসেসিং করে থিটার সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে ওয়াই এবং এক্স এর মান দেওয়া থাকলে, অর্থাৎ কার্টেসিয়ান স্থানাঙ্ক দেওয়া থাকলে আর এবং থিটার মান পাওয়া যাবে। তাই ইহাকে এর সাহায্যে পোলার স্থানাঙ্ক নির্ণয় করা যায়। ইহার সাহায্যে পোলার স্থানাঙ্ক নির্ণয় করা হয়, এখানে এই চ্যাপ্টারে 2 মার্কের অঙ্ক, এমসিএ অঙ্ক, ভর্তি বইয়ের অঙ্ক এই দুইটা সূত্র থেকে বেশি বেশি এসেছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় থিটার মানটা বের করার জন্য একটু বিষয় আলোচনা করা হয়ে থাকে, সেই থিটা নিয়ে আলোচনা করবো এখন। থিটার মান তোমরা খুব দ্রুত বই প্রস্তুত করে নিবে, নিজেরা চেষ্টা করবে। বিভিন্ন চতুর্ভাগে ভাগে বা চৌকোণে ইটায়ে মান নির্ণয় সূত্র, মান নির্ণয় সূত্র প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে আমাদের এরকম বিন্দু হয়। এক্স কমা ওয়াই বিন্দুর জন্য থিটা হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগ মাইনাস এক্স কমা ওয়াই বিন্দুর জন্য দিতে হবে পাই মাইনাস এর ইনভার্স মাইনাস এক্স। তৃতীয় চতুর্ভাগ মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই বিন্দুর জন্য দিতে হবে মাইনাস পাই প্লাস ইনভার্স ওয়াই বাই এক্স। চতুর্থ চতুর্ভাগে এত বিন্দুর জন্য থিটা সমান মাইনাস ইনভার্স এক্স। এখানে যে থিটার কথা বলা হয়েছে এটা ত্রিকোণমিতি আরো বিশদভাবে আলোচনা করে বোঝানোর চেষ্টা করবে, আসলে সরাসরি তোমাদের সাথে সাক্ষাৎ হলে আর বিস্তারিত জানানো হবে। এখানে যেভাবে ত্রিকোণমিতিতে বোঝানো হয় তাহলে সেটা এরকম, ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীতে এক্স কমা ওয়াই, আর এই জায়গায় আসলে মাইনাস এক্স মাইনাস ওয়াই এইটা, আর এটা দিকে এটা হলো ঘড়ির কাঁটার বিপরীতে, এজন্য আর এটা হলো ঘড়িকাটার ঘড়িকাটার দিকে। তো এই পর্যন্ত গেলে পাই হবে মাইনাস পাই হবে, এদিকে গেলে মাইনাস পাই, সেই জন্য মাইনাস মাইনাস পাই, আর এই থিটার পরিমাণ এর সাথে আছে, এটা কেউ করে আর
আরেকটি রেখা আমরা এইভাবে সরাসরি লিখতেছি, কিন্তু মূলত এরকম না, এই এরকম ঘড়ির কাঁটা ঘূর্ণনের বিপরীতে অথবা ঘড়ির কাঁটা ঘূর্ণনের দিকে ঘুরে কোণের হিসাব নিকাশ করা, এটা হলো দিকে বিবেচনা করতে গেলে এই এই। আর এই দিকে যদি আমরা বিবেচনা করি এই পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ বিন্দুর অবস্থান অনুযায়ী থিটার মান বের করতে হবে। আর একটা বিষয়, থিটার মান সর্বদা মধ্যিকর থিটা এই ব্যবধানের মধ্যে থিটাকে সাধারণ মুখ্য মান বলা হয়। আচ্ছা, এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা। তোমরা অঙ্ক যে বিন্দু যা থাকবে এরকম 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 বিন্দু যা থাকলে পলা স্থানাঙ্ক এবং কার্তেশ্য স্থানাঙ্ক সুন্দরভাবে বের করবে। আর দুটি সূত্র এখন আলোচনা করব। চার নম্বর সূত্র, দুটি বিন্দুর মধ্যে মধ্যবর্তী দূরত্ব, মনে করি এ এক্স ওয়ান আর ও বি এক্স টু জেনে এসেছ, এটা হলো দূরত্ব বিন্যাস সূত্র। তাই এই নিয়ম এটা ভুজ মাইনাস ভুজ হোল স্কয়ার প্লাস কোটি মাইনাস কোটি হোল স্কয়ার, এটা এই মাইনাস বি হোল স্কয়ার অথবা বি মাইনাস, এটা আগে নেওয়া যাবে, এটা পরে নেওয়া যাবে, এটা যদি চেঞ্জ করো এটাও চেঞ্জ করতে হবে। দূরত্ব বিন্যাস সূত্র পাঁচ নম্বর, দূরত্ব বিন্যাস সূত্র ক কার্তেশীয় বিন্দু, ক্ষেত্র আর এটা হলো ক পোলার বিন্দু ক্ষেত্র। যেমন এই বিন্দু যদি এরকম হয় আর ওয়ান কমার থিটা ওয়ান, এবং বি বিন্দু যদি আর টু কমার থিটা টু, তাতে দূরত্ব মানে বি আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার মাইনাস টু আর ওয়ান আর টু কস থিটা ওয়ান মাইনাস থিটা টু। আমরা দূরত্ব বিন্যাসের ক্ষেত্রে কার্তেশীয় স্থানাঙ্ক বিন্দু দেওয়া থাকলে এই সূত্র, আর পোলার স্থানাঙ্ক বিন্দু দেওয়া থাকলে এই সূত্রের মাধ্যমে আর ওয়ান আর টু মান দেওয়া থাকবে, থিটা ওয়ান থিটা মান দেওয়া থাকবে, কোণের কোণ দেওয়া থাকবে, মান বের করতে। এখন আমরা দু একটা অঙ্ক করব। আশা করি এই সূত্রগুলো অবশ্যই অবশ্যই মনে রাখবে। এই সূত্রের মাধ্যমে অঙ্ক এমসিকিউ থ্রি মার্কের চার মার্কের সব ধরনের অঙ্ক এখান থেকে একটু বই থেকে অঙ্ক চলস করব। একটি বই আমরা এখান থেকে একটি বই চলস করলাম, অক্ষরপত্র, এটা অসীম কুমার সাহা, ইকরামুল হক, নজরুল ইসলাম, তিনজনের সমন্বয়ে লিখিত একটি বই।
আমাদের কিনের এই অনুশীলনী অঙ্ক নম্বর এক অঙ্কের পাঁচ প্লাস স্থানগুলির নাই মাইনাস ফোর মাইনাস ফোর এই বিন্দু আমরা জানি পোলার স্থানাঙ্ক বের করতে হলে আমরা জানি আর কমার বরাবর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স এর মান মাইনাস ফোর আর ওয়াই মাইনাস ফোর সেই ক্ষেত্রে ষোলো ষোলো বত্রিশ ষোলো দুগুণে দুগুণে চার এবং থিটা থিটা সমান টেন ইনভার্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস সমান টেন ইনভার্স মাইনাস ফোর মাইনাস ফোর অফিস টেন ইনভার্স ওয়ান কিন্তু এখানে একটি ছবি দেখো আমাদের তীরের মান ৪৫ হয়েছে কিন্তু চতুর্ভাগ বিবেচনা করে এর মান এই বিন্দুর অবস্থান এখানে মাইনাস ফোর মাইনাস এই বিন্দুটি এখানে কিভাবে আসে এখান থেকে ওখান থেকে যাবে ঘুরে এখানে চলে আসে যার কারণে এই কোণের পরিমাণ এক তাহলে এই পরিমাণ পরিবার করার তৃতীয় চতুর্ভাগে সেক্ষেত্রে আমাদের এই জায়গায় এর সাথে এর সাথে আমাদের সূত্র হিসাবে মাইনাস পাই যুক্ত হবে আমাদের সূত্র হিসাবে মাইনাস পাই থাকবে আমরা কিছুক্ষণ আগে সেটা দিয়েছি এখন যদি পাই বসাও করি প্লাস পাই সরি মাইনাস পাই প্লাস তাহলে এটা মাইনাস তাহলে মাইনাস মাইনাস থ্রি পাই মাইনাস থ্রি পাই বাই ফোর একটা মান আসতে পারে আর একটা বিকল্প মান আসতে সেটা এখন সময় হবে কিনা সেটা একটা ব্যাপার আমি আপাতত এখানে এই অঙ্কটা শেষ করছি হ্যাঁ অতএব নির্ণয় পোলার বিন্দু আর কমা থিটা সমান ফোর রুট টু মাইনাস থ্রি পাই বাই ফোর একটি অঙ্ক শেষ করলাম আর একটি পদ্ধতি আছে হ্যাঁ এদিক ঘুরবে না এদিকে হবে না এই ঘুমটা এই দিক তাহলে কি তাহলে এই দিকে হয় তাহলে লম্বাটা তো আজকের দ্বিতীয় ক্লাস একটি অঙ্ক করলাম তোমরা এই ধরনের কার্টেশিয়ান স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক রূপান্তর করার অঙ্কগুলো চেষ্টা করো আর নাম্বার দেওয়া আছে প্রবলেম থাকলে হ্যাঁ ফোন দিই আজকে দ্বিতীয় ক্লাস এখানেই সমাপ্ত হলো তোমরা ভালো থাকবে খুদা হাফেজ